হ্যাঁ, ওয়েলকাম টু এবিএস টেক চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব আপনি কিভাবে ফাইবার অ্যাকাউন্ট থেকে মানি উইথড্র করবেন এবং এটা আপনি কিভাবে আপনার বিক্যাশ বা নগদ মোবাইল ব্যাঙ্কিংয়ে নেবেন। ওকে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কেউ যদি আপনাকে বলে আপনি ডিরেক্ট থেকে ফাইবার থেকে বিক্যাশ বা নগদে নিতে পারবেন, এটা ফেক। আপনি ডিরেক্টলি এটা করতে পারবেন না, এটার কোনো অপশন নাই। আপনি ফাইবার থেকে আপনাকে পেওনিয়ার বা হচ্ছে পেপল দিয়ে আপনাকে ফার্স্টে ট্রান্সফার করতে হবে। এবং পেপল থেকে আপনি কিভাবে বিক্যাশ বা নগদে নেবেন আমি এটা আপনাদের আজকে দেখাবো। ওকে, এক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা পেপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেটা আপনার ম্যাক্সিমাম টাইম লাগবে 10 মিনিট। আমি বলি হাউ টু ক্রিয়েট পেপল অ্যাকাউন্ট ফ্রম বাংলাদেশ, এটা নামে আমার একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব। এখানে দেখ, অনেকেই জানে না যে হচ্ছে বাংলাদেশে এখন পেপল অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে খোলা যায়। কিছু প্রসিডিউর আছে যেগুলো আপনি অ্যাপ্লাই করলে বাংলাদেশ থেকে আপনি অ্যাকাউন্ট খুলে নিশ্চিতভাবে চালাতে পারবেন। এবং এটা কিভাবে খুলবেন আপনি, এটা আমি হচ্ছে A to Z এর ভিডিওটা দিয়ে দিছি, এটা ডিসক্রিপশন বক্সে দিব। আচ্ছা, এটা হচ্ছে আমার ফাইবারে আর্নিং পেজ। এখানে দেখুন নেট ইনকাম আছে $4। ওকে, অ্যাভেলেবল ফর উইথড্র $4। আচ্ছা, আমি ফার্স্ট থেকে ঢুকি, তাহলে হচ্ছে আপনি ক্লিয়ার হবেন জিনিসটা। ওকে, আমি আর্নিংয়ে ক্লিক করব, নেট ইনকাম $4, উইথড্র 0, ইউজ ফর পার্সেস 0, পেন্ডিং ক্লিয়ারেন্স 0। এই আইডিতে একটাই কাজ হয়েছে $5, তারা কাটার পর এটা হচ্ছে $4 আছে। এখানে আপনি যদি পেপল দিয়ে পেপল অ্যাকাউন্ট উইথড্র পেপল অ্যাকাউন্ট দিলে আপনার এখানে হচ্ছে একটা ভেরিফিকেশন পেজ আসবে, সেখানে আপনার মোবাইল নাম্বারে একটা কোড যাবে এবং সেই কোডটা আপনাকে এটা দিতে হবে, সাবমিট করতে হবে। ওকে, আমার মোবাইল নাম্বারে একটা কোড আসছে। আচ্ছা, আমি এটা এটা সাবমিট করতেছি। দেখুন একবারে সিম্পল, আপনি পেপল অ্যাকাউন্টটা খুলবেন, খোলার পর এখানে দেখুন উইথড্র পেপল অ্যাকাউন্টে ক্লিক করবেন, করলে হচ্ছে আপনার একটা কোড আসবে সাবমিট। ওকে, এখানে দেখুন প্লিজ চেক ইউর ইমেল। আচ্ছা, আমি ইমেলে যাই, ইমেলে কি বলছে, আমার কোডটা কিন্তু সাবমিট করে ফেলছি আমরা, এখন হচ্ছে ইমেল এখনো আসে নাই, একটু ওয়েট করি। এটা হচ্ছে আগেরটা, ওকে আসে না, একটু ওয়েট করি, একটু রিফ্রেশ দেই। হ্যাঁ, চলে আসছে, এটা হচ্ছে ডিফাইন, ওকে অ্যাসোসিয়েটেড পেপল অ্যাকাউন্ট, অ্যাডিং এ পেপল অ্যাকাউন্ট, অলরেডি আমার পেপল অ্যাকাউন্টটা সেখানে অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি এটা কন্টিনিউ করতে যাই, ক্লিক হেয়ারে জাস্ট ক্লিক করলে হবে, এখানে অনেক কিছু লেখা আছে, আপনি এত কিছু পড়ার দরকার নাই, আপনি ক্লিক হেয়ারে ক্লিক করেন। দেখুন ক্লিক হেয়ারে ক্লিক করলাম, তারপর আপনার একটা পেজ আসবে এখানে, এখানে হচ্ছে আমার পেপলে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার নাই, এখানে হচ্ছে জাস্ট ইমেল অ্যাড্রেস দিবেন, দিয়ে সাবমিট করলে আপনার এই পেজে নিয়ে চলে আসবে। হ্যাঁ, এ ভেরিফিকেশন ইমেল ওয়াজ সেন্ট টু দ্য পেপল ইমেল ইউ অ্যাডেড ফর উইথড্র, মানে আমরা যে উইথড্রর জন্য রিকোয়েস্ট করছি, এটা হচ্ছে আমার অলরেডি একটা মেল চলে আসছে, মেলটা আমি ক্লিক করব। জাস্ট আমি আপনাদের দেখে একবারে সিম্পল ওয়েতে উইথড্র রিকোয়েস্ট রিসিভ করছে তারা, কনফার্মেশন। আর এটা কী করতে হবে, আমার এখানে হচ্ছে একটা লিঙ্ক দিয়ে রাখছে, এই লিঙ্কে আমরা ক্লিক করব, এই লিঙ্কে ক্লিক করবেন, আপনার উইথড্র কমপ্লিট, পেপলে চলে যাবে টাকা। একবারে সিম্পল, আপনার 2 থেকে 3 মিনিট, আপনার যদি একবার সেট আপ করে নেওয়া থাকে তারপরে 1 মিনিট লাগবে আপনার, এবং তারা প্রসেসিংয়েও কোনো টাইম নেয় না। দেখুন উইথড্র, এই যে আপনি হচ্ছে নিচে ডেট দেখতে পারবেন, এখানে হচ্ছে উইথড্রল ইনিশিয়েটেড হচ্ছে -$4, মানে $4 জন্য আমি করছি। এখনই আরেকটা মেসেজ আসবে যে হচ্ছে সাকসেসফুল, ওটা টাইম নেয় না, 1 থেকে 2 মিনিট টাইম নেবে, এর মধ্যে আপনার ট্রান্সফার কমপ্লিট হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু অ্যাভেলেবল ফর উইথড্র কিন্তু এখন আমার 0, কারণ আমার $4 যেটা আমি উইথড্র রিকোয়েস্ট দিয়ে ফেলছি, এই যে দেখুন উইথড্র কমপ্লিটেড সাকসেসফুলি, তাহলে হচ্ছে আমার $4 অলরেডি উইথড্র হয়ে গেছে, এখন আমার পেপল অ্যাকাউন্টে এটা চলে গেছে। তাহলে আমরা হচ্ছে আগে পেপলে টাকাটা ট্রান্সফার করে নিব, পেপল থেকে আপনি আপনার ব্যাংকিং নগদ বা বিকাশে ট্রান্সফার করতে পারবেন। ওকে, আমি আমার পেপল অ্যাকাউন্টে ঢুকি, পেপল অ্যাকাউন্টটা চেক করি যে আসলে $4 গেছে কিনা। ওকে পেপল, আচ্ছা আমার তো সেভ করা আছে পাসওয়ার্ড, আমি যে কোনো একটা ক্লিক করলাম। দেখুন $4 কিন্তু চলে আসছে পেপল অ্যাকাউন্টে।
আপনার একবারে সিম্পল হয়তো। এখন হচ্ছে আমরা এই পেপল অ্যাকাউন্টে $4, এই $4 আমরা দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। ইনভয়েসিং, আমরা কারোর কাছে ইনভয়েস পাঠাতে পারবো, রিকোয়েস্ট মানি, যেমন আপনি আরেকটা অ্যাকাউন্ট থেকে যদি আপনি রিকোয়েস্ট করেন এখানে এই অপশনটা আছে, আপনি রিকোয়েস্ট মানিতে গিয়ে একটা ক্লিক করবেন, তার ইমেল আইডি বা তার যেটা হচ্ছে যে ইমেল আইডিটাতে পেপল অ্যাকাউন্ট খুলছে এটাতে আপনি ক্লিক করলে একটা রিকোয়েস্ট চলে যাবে। যেমন $10 রিকোয়েস্ট পাঠালেন, সে জাস্ট আপনার মেলে ঢুকে পে করলে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এভাবে আপনি কারো যদি পেপল অ্যাকাউন্ট, এই যে দেখুন বিল টু মাসুমবিল্লা জাস্ট $5, আমি হচ্ছে এটা রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট করছি, সে জাস্ট জিমেলে ঢুকবে, পে অপশন থাকবে, পে করে দিবে। সিম্পল, এখানে অনেক ইজি ওয়েতে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন পেপল থেকে। এবং এই যে সেন্ড মানি, আপনি যদি রিকোয়েস্ট মানি না করেন, ওকে, আপনি এখন সেন্ড মানিতে জাস্ট শুধু তার যে আপনার অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটাতে আপনি ক্লিক করবেন, ডিরেক্টলি চলে যাবে। এবং এগুলো প্রসেসিংয়ে অনেক কম টাইম নেয় এবং ওইভাবে আপনার ট্যাক্সও কাটে না। আর এখান থেকে আপনি নগদ বা বিকাশে কীভাবে করবেন এটা আমি আজকে, এই এটা হচ্ছে ফার্স্ট ভিডিও, আমি সেকেন্ড ভিডিওটা এটা আলোচনা করব। আপনি অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন, আপনার পেপল থেকে নগদ বিকাশের মাধ্যমে কিভাবে আপনি ডিরেক্টলি টাকা উইথড্র করতে পারবেন এটা নিয়ে আমি নেক্সট ভিডিও করব। এটা হচ্ছে পার্ট 1, নেক্সট ভিডিওটা হবে এই পার্ট 2। সো আপনি চ্যানেলটির সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর পেপল সম্পর্কে আমি আরও ভিডিও দিব, পায়োনিয়ার আদার্স অ্যাকাউন্ট যেগুলো আছে এগুলো সম্পর্কে আমি আরও ভিডিও দিব। আশা করি এটা একটা টেক চ্যানেল, এখানে আপনি সব রাইট ইনফরমেশনগুলো পাবেন। থ্যাংক ইউ সো মাচ।